ওয়ার্ল্ড ইকোনমির 10% অ্যাসেট এই কোম্পানির দখলে। এই কোম্পানির মোট সম্পদের পরিমাণ আমেরিকার জিডিপির অর্ধেক। হয়তো আপনার মাথায় একটি কোশ্চেন আসতেই পারে, অর্থনৈতিক দিক দিয়ে কে পৃথিবী নিয়ন্ত্রণ করে? আদৌ কি একজন মানুষ এই পৃথিবী নিয়ন্ত্রণ করে? অ্যামাজন, অ্যাপল, মাইক্রোসফট, গুগল, টেসলা, ম্যাটা, এত এত বড় বড় কোম্পানিকে কে নিয়ন্ত্রণ করে? একজন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে? এর উত্তর যদি সোজা সাপটা বলি হ্যাঁ, তাহলে অবশ্যই অবাকই হবে। আসলেই উত্তরটা হ্যাঁ। থমকে গেলেন। এতক্ষণ যা যা বলেছি তা ব্ল্যাক রক সম্পর্কে বলেছি। অনেকে ব্ল্যাক রককে ফোর্থ ব্রাঞ্চ অফ গভর্নমেন্টও বলে থাকে। বিনিয়োগ ইন্ডাস্ট্রির কিং বলা হয় ব্ল্যাক রককে। তাহলে এবার আপনার মনে প্রশ্নই আসতে পারে, ব্ল্যাক রক কি, কি করে, কিভাবে টাকা কামায়, কিভাবে নিয়ন্ত্রণ করে বড় বড় টেক জায়ান্টদের? কে এই ব্ল্যাক রকের প্রতিষ্ঠাতা? কে নিয়ন্ত্রণ করে? কার কাছে এত ক্ষমতা? কার কাছে বিল গেটস, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক থেকে শুরু করে বড় বড় টেক জায়ান্ট কোম্পানির মালিক, তাদের কোম্পানির কোনো নীতি পরিবর্তন করতে হলে তার অনুমোদন নিতে হয়? বিশ্বাস হচ্ছে না? আসলে বিশ্বাস না হওয়ারই কথা, কারণ এই কোম্পানিগুলোর বড় শেয়ার হোল্ডার হলো ব্ল্যাক রক। 1988 সালে ল্যারি প্লিং, সুশান, রবার্ট এস কাপিতো, নোবিক এবং বেন গুলব কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে এই কোম্পানিটি, যার জন্মলগ্ন থেকে সিইও ল্যারি প্লিং 1988 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। ব্ল্যাক রকের মার্কেট ক্যাপ 122.85 বিলিয়ন মার্কিন ডলার। 2023 সালে ব্ল্যাক রকের মোট সম্পদের পরিমাণ ছিল 10 ট্রিলিয়ন ইউএসডি। প্রথমে হয়তো বলেছি আমেরিকার জিডিপির অর্ধেক এই কোম্পানির মোট সম্পদের পরিমাণ। 2023 সালে ব্ল্যাক রকের মোট আয় ছিল 17.9 বিলিয়ন মার্কিন ডলার। ব্ল্যাক রকের শেয়ার মূল্য 835.12 মার্কিন ডলার। একটা ইন্টারেস্টিং বিষয় বলি, যদি ব্ল্যাক রক একটি দেশ হতো তাহলে ধনী দেশ দিক দিয়ে ব্ল্যাক রক সাধারণ চিন্তায় তৃতীয় হতো, কিন্তু সঠিক হবে ষষ্ঠ দেশ। ব্যাখ্যাটা না হয় একটু পরে দিচ্ছি। ইউএসএ, চীন, জাপান, জার্মানি, ভারতের পরে ব্ল্যাক রকের কান্ট্রির জাস্ট ফান পার্ট। ষষ্ঠ বলার কারণ হলো ব্ল্যাক রক একটি বিনিয়োগ কোম্পানি, আর একটি দেশের জিডিপির উপর নির্ধারণ করা হয় একটি দেশের মোট সম্পদ, আর একটি দেশের জিডিপি নির্ধারণ করা হয় মোট অর্থনীতির উৎপাদনের মাধ্যমে। 2008 সালের আমেরিকান অর্থনৈতিক বাজার মন্দা থাকার সময় আমেরিকার সব ব্যাংকগুলোকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেয় ব্ল্যাক রক। এবং করোনা প্যান্ডামিকেও আমেরিকাকে অর্থনৈতিক দশ থেকে রক্ষা করে ব্ল্যাক রকেরই কাজ। ব্ল্যাক রক আমেরিকা সরকারের একই সূত্র গাথা এবং খুব ঘনিষ্ঠ বন্ধুও বটে। চলেন না এবার আমরা একটু বড় বড় দেশগুলোর জিডিপি সম্পর্কে জেনে নিই। মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি 25.3 ট্রিলিয়ন ডলার, চীনের জিডিপি 19.9 ট্রিলিয়ন ডলার, জাপানের জিডিপি 5.1 ট্রিলিয়ন ডলার, জার্মানির জিডিপি 4.3 ট্রিলিয়ন ডলার, ভারতের জিডিপি 3.5 ট্রিলিয়ন ডলার। এবার আসি কিভাবে আয় করে এই কোম্পানিটি। ব্ল্যাক রক হলো বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি। এটি বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে। ব্ল্যাক রককে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ব্ল্যাক রকের সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত এবং 38টি দেশে প্রায় 78টি অফিস রয়েছে। মোট কর্মচারীর সংখ্যা 16,200 জনেরও বেশি। ব্ল্যাক রকের ক্লায়েন্ট সংখ্যা 100টি দেশে রয়েছে। ব্ল্যাক রকের আয় বেশিরভাগই বিনিয়োগ ব্যবস্থাপনা ফি থেকে আসে। কোম্পানিটি বিভিন্ন দেশের বিনিয়োগ পণ্য সরবরাহ করে, যার মধ্যে রয়েছে মিউচুয়াল ফান্ড, ইন্টারনাল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেড ফান্ড, ইটিএফ এবং হেজ ফান্ড, বিকল্প বিনিয়োগ। এগুলো থেকে ব্ল্যাক রক আয় করে থাকে। আমরা তো জানি আমাদের নিয়ন্ত্রণ করে অনলাইনে গুগল, অ্যাপল, মেটা, মাইক্রোসফট। এইসব কোম্পানি কি আসলেই কেউ নিয়ন্ত্রণ করতে পারে? অবশ্যই পারে। হ্যাঁ, তা করছেও বটে, ব্ল্যাক রকই করছে।
কারণ ব্ল্যাকরক হলো এসব কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডারের মালিক। ব্ল্যাকরক অ্যাপলের বৃহত্তম শেয়ার হোল্ডার, 5.5 শেয়ার এর মালিকানা রয়েছে। গুগলের ব্ল্যাকরকের 6.7 এর মালিকানা রয়েছে। মাইক্রোসফটের ব্ল্যাকরকের 6.4% মালিকানা রয়েছে। টেসলায় ব্ল্যাকরকের 6.2 মালিকানা রয়েছে। মেটায় ব্ল্যাকরকের 5.8% মালিকানা রয়েছে। অ্যামাজনে ব্ল্যাকরকের 3.6% মালিকানা রয়েছে। ব্ল্যাকরক সম্পর্কে আরেকটু বলতে পারি যে ব্ল্যাকরক আড়াল থেকে দুনিয়া কন্ট্রোল করতে পছন্দ করে, তাই তাদের কোনো প্রমোশন নেই, কারণ তারা আড়াল থেকেই বড় বড় দেশকে কন্ট্রোল করছে। তাহলে আমরা বলতেই পারি বাপেরও বাপ আছে। একটি কি মজার ছলে বলেছে। বলে রাখা ভালো, ব্ল্যাকরকের পদাচারণ সব ক্ষেত্রেই রয়েছে। রাজনৈতিক, সামাজিক, যুদ্ধ থেকে শুরু করে সব জায়গায় ব্ল্যাকরকের হাতের মুঠোয়। তার মানে ল্যারি প্লিঙ্কের বা হাতের খেল পৃথিবীকে নিয়ন্ত্রণ করা। ব্ল্যাকরক সম্পর্কে নতুন কী জানতে পেরেছেন এই ভিডিওতে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।